Hello friends, welcome back to my channel. Tapos kore bilaps kele tomader onek onek shagoto. Asha korchi tumra shobai khub bhalo acho, shusto acho, bindas acho. Ar amio khubi bhalo achi. To bondhura, tomader shokoler ashirbad o bhalobasha ajke ami abar chole eshechi tomader samne shompurno ekta new video niye. Ekdom new ar amar to ekdom first time ei video ta ami korchi. Er age kono dino korini. Try করার চেষ্টাও করিনি তো আজকে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো ভিডিওটা দেখে প্রথমে অনেকেই অনেক হয়তো কমেন্ট করতে পারে বাজে কমেন্ট অনেকে বাজে কথা বলবে আবার কেউ ভালোভাবে নেবে কেউ খারাপভাবে নেবে তো যে যাই ভেবে নিক তো শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটা করছি তোমাদের রিকোয়েস্ট করেছো অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছে ভিডিওটা করার জন্য প্রথমে আমার একটু লজ্জা লজ্জা অনুভূতি হয়েছিল কিন্তু পরে ভাবলাম অত কিছু আর ভাবিনি শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা আর আমার লাইফে এটা ফার্স্ট টাইম করলাম আমি তো তোমাদের কি রকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমরা কেউ আমার নতুন ফ্রেন্ড হও যে এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তো ভিডিওটা আমি একাই করছি আর ভিডিওটা নাম তোমরা হয়তো থাম্বনেলে দেখে বুঝে নিয়েছো ভিডিওটা হচ্ছে আন্ডারআর্মস হেয়ার কাটিং তো এটা আমি একা একা করছি আর এটা আমি শুধুমাত্র সেভ জল দিয়ে করেছি ওয়াটার লাগিয়ে করেছি আর জেলেট দিয়ে করেছি তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো চলো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি চলো তো ফ্রেন্ডস দেখো আমি এখন জল দিচ্ছি জল দিয়েই করব সেভ জল দিয়ে তো এখন জলটা দিচ্ছি জলটা দিলে আর কি পশমের কোয়াটা নরম হয়ে যায় তার তাই সুন্দর পরিষ্কার হয় সেজন্য আমি জল দিলাম এই দেখো জল লাগিয়ে নিচ্ছি তো এটা দেখো জেলেট জেলেটটা দিয়ে আমি এখন সেভ করব জেলেট দিয়া করলে কেটে যাওয়ার ভয় নেই যেভাবে খুশি পরিষ্কার করা যায় এই দেখো খুব সহজেই করা যাচ্ছে আর এখানে কাটার ভয় নেই এই দেখো একদম পরিষ্কার দেখেছো যেহেতু গরমকাল তো লজ্জার বিষয় নয় তোমরা চাইলেই সেভ করতে পারো আর এটা সেভ না করলে প্রচুর ঘাম হয় ঘাম জমে বিচ্ছিরি গন্ধ মানে গন্ধ এত দুর্গন্ধ হয় একদম বাজেই দেখো জেলেটের মধ্যে লোমগুলো আটকে গেছে দেখেছো একদম পরিষ্কার হয়ে গেছে
তো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ দেখলে পুরো ভিডিওটা, তো তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।